সবার থেকে আমি সবচেয়ে পিছিয়ে আছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তানিয়াস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন আরও একটি ব্লগ। আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। বললাম না আমি সবার চেয়ে পিছিয়ে আছি, আসলে রোজার গোজগাছ আমি সবার ভিডিও দেখছি, সবার সব কিছু হয়ে গিয়েছে, আমি অনেকটা পিছিয়ে গেছি। অবশ্য ভিডিওটা গতকালকের, আমি রোজার ঠিক দুই দিন আগে সব কিছু কমপ্লিট করেছি। তো কি কি করলাম সব কিছুই আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। আসলে ওই দিনটা আমি সারাটা দিন অনেক কাজ করেছি, সব কিছু সঠিকভাবে ভিডিও করতে পারিনি এক হাতে, তারপর যতটুকু পেরেছি করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি সঙ্গে সঙ্গেই তার নোটিফিকেশন চলে যায়। আর একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেক কিছু এর মধ্যে ধুয়ে নিয়েছি, ডাল ছোলা, ছোলা আমি আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম যাতে কাজটা একটু সহজ হয়। আর আপনারা কে কীভাবে ব্যাপারটা নেবেন আমি জানি না, আমি কিন্তু আদা ওইভাবে ফ্রেশ করে ছুলিনি, মানে যেখানে যেখানে কোনো দাগ বা একটু বালি মাটি লেগে আছে সেগুলোই আমি ফেলে দিচ্ছি এবং তারপরে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর এর আগে তো দেখলেনই, ভালোভাবে ধুয়ে নিলাম, কাটার পরে আরও একবার ধুবো। আর আমার আদাগুলো একদম ফ্রেশ ছিল, এই যে দেখুন আমার আদাগুলো কুচানো হয়ে গিয়েছে। এরপরে ডাল তো আগে থেকেই ধুয়ে ভিজিয়ে রেখেছি, আর রসুনটা একদম নতুন রসুন হওয়াতে শুধু আমি মুখটা কেটে পেঁয়াজের মতো ছুলে একটু মাঝখানতে ফেলে রাখছি, আর ধুয়ে ব্লেন্ড করে ফেলব। আসলে রোজার দিনের কাজগুলো একটু গুছিয়ে রাখলে আমাদের জন্য সহজ হবে। আর কারেন্টও সবসময় ডিস্টার্ব করবে হয়তো, জানি না কী হবে, এখনও করছে, তো হুটহাট করে ব্লেন্ড করে রান্না করতে তো একটু দেরি হতেই পারে। আর রোজার দিনে তো একদম টাইম বেঁধে সব কিছু করতে হয়, তার জন্য ভাবলাম যে মশলাটা ব্লেন্ড করার থাকলে কাজ কিন্তু অনেক গোছানো থাকে। রসুনগুলো কোচানো হয়ে গিয়েছে, এবার নিয়েছি পেঁয়াজ। আমি কিন্তু অনেক সকাল থেকে কাজগুলো শুরু করেছি, এ পাশ থেকে আমি এক পাশ থেকে মানে কাটাকাটি করছি, আর এক পাশে আমি সকালে নাস্তাটাও বানিয়ে ফেলেছি। আসলে ওগুলো দিতে গেলে অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে, এজন্য আমি আর দেইনি। এ দেখেন এতগুলো জিনিস আমি এক হাতে ধুয়ে কেটে রেডি করে রেখেছি। আর তার আগে আমি ছোলা সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, এই যে দেখুন ছোলাটাও সিদ্ধ হয়ে গিয়েছে। ছোলাটা একটু আগে আগে বসিয়ে দিয়েছিলাম কারণ এটা ঠান্ডা না হওয়া পর্যন্ত তো আমি এটা ফ্রিজে রাখতে পারবো না। এরই মধ্যে দেখুন আপনার ভাইয়া কত বাজার করে নিয়ে এসেছে, আপনার বললে ভুল হবে, আসলে এভাবে কথা বলতে বলতে অভ্যস্ত, তো আপনারা কিছু মনে করবেন না। তো যাই হোক, গরুর মাংস নিয়ে এসেছে, আমি এগুলো প্যাকেট করে রাখছি। আর একটা ছোট প্যাকেট করব বা ছোট একটা ভাগা দেখতেছেন, ওইটা আমি আজকে আলুর চপের মধ্যে দিব আর কি, ওর বাবা অনেক পছন্দ করে, আমার ছেলেও অনেক পছন্দ করে। সাথে থাকুন, ইনশাআল্লাহ দেখতে পাবেন। আমি বলেছিলাম কয়েকটা ছোট মাছ নিয়ে এসেছো, মানে কয়েক প্রকারের ছোট মাছ নিয়ে এসো, সে এক প্রকারের ছোট মাছই এনেছে, এটা মলা মাছ বলে আমাদের এখানে, আপনাদের ওখানে কে কী নামে চেনেন আমাদেরকে অবশ্যই জানাবেন। আর নিয়ে এসেছে দেখুন, এটা মহা বিপদজনক জিনিস, আমি তাকে বলেছিলাম, আমিই বলেছিলাম যে ভুড়ি খেতে ইচ্ছা করছে, কিন্তু সে যে এই নাড়িগুলো নিয়ে আসবে আমি বুঝতে পারিনি, এর আগে কখনো আনেনি, কিন্তু এখানে এসে নতুন কেনা হয়েছে, তো এই জন্য হয়তো দিয়ে দিয়েছে জোর করে বা ভুল করে। সারাটা দিন আমার অনেক কষ্ট হয়েছে, আমি মানে কি বলবো। এদিকে তো মাংসগুলো প্যাকেট করে ফেলেছি, আর ভুঁড়ি সবচেয়ে শেষে আমি, যদিও পরিষ্কার করা আছে তারপরেও তো একটু পরিষ্কার করতে হবে আবার নিজের ভালো করে, আর নাড়িগুলো তো একদমই পরিষ্কার করা ছিল না, শুধু ভেতরের ময়লাগুলো ছিল না এই আর কি। তো কথা বলতে বলতে দেখুন আমি কিন্তু ব্লেন্ড করে ফেলতেছি,
এই কাজটা তো অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু আমি যে কেটে ধুয়ে গুছিয়েছি এটাই তো অনেক সময় লেগেছে। তার পাশাপাশি রান্নাও তো করতে হবে দুপুরের জন্য। এর আগে আমি সবসময় জিরার গুঁড়া কিনে নিয়ে এসেছি। আসলে আমার ব্লেন্ডারে জিরার গুঁড়া করা যেত না আগেরটাতে, অনেক আগের ব্লেন্ডার তো এই জন্য। আর এটা নতুন নিয়ে এসেছি, আপনারা তো জানেনই। এটা দিয়ে একদম ব্লেন্ড করে চেলে ফেলতেছি, একদম মনে হচ্ছে যে মানে মার্কেট থেকে কেনা যেগুলো নিয়ে আসে ঠিক সেই রকম। আগের ব্লেন্ডারটাও আমার এখনও মোটামুটি চলতেছে, লিকুইড জিনিস করা যায়, সেটা প্রায় 11 থেকে 12 বছর আমার চলতেছে। আসলে জিনিস যত্ন করে রাখলে সেটা সহজে নষ্ট হয় না, এই আর কি। আদাগুলো এখন ব্লেন্ড করব, এটা হচ্ছে রসুন। রসুন কিন্তু আমি শুধু মুখ ফেলে দিয়েছিলাম, কিন্তু দেখুন খোসা সহ একদম পুরো দইয়ের মতো পেস্ট হয়েছে, এখানে কোনো দানা দানা বা কোনো ইয়া নেই, একদম দইয়ের মতন সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। কাজগুলো এখন দেখতে কত ভালো লাগছে, তাই না? মনে হচ্ছে যে মুহূর্তের মধ্যে সব কাজগুলো হয়ে গিয়েছে, কিন্তু আসলে ব্যাপারটা সেরকম না। আসলে কি বলবো, আমরা সবাই জানি, যারা ভিডিও দেখছেন বা আমি আপনি সবাই জানি, যে সারা দিনের পরিশ্রম এটা, এটা 2-1 মিনিট বা 10 মিনিটের কাজ না। এই যে দেখুন, আমি কিন্তু এগুলো সব প্যাকিং করে ফেলেছি আমার প্রয়োজন অনুযায়ী। আর এর ফাঁকে আমি দুপুরের রান্না, আজকে অনেক দেরি হয়ে গিয়েছে, তারপরেও বসাচ্ছি যে ছেলে খেয়ে স্কুলে যাবে, সেজন্য মাছ ভেজে রেখেছি। আর যেহেতু আমি ইনফ্রারেড চুলে রান্না করি, সেহেতু বসে একটা একটা কাজও করে ফেলি, আর এ পাশ থেকে একটু নাড়াচাড়া দিয়ে নিই, তাহলে আর তরকারিটাও আমার নষ্ট হয় না। আজকে লাউ, আলু আর রুই মাছ দিয়ে রান্না করব। সারাদিন তো কাজ করলে হবে না, পেটেও তো কিছু দিতে হবে, তাই না? আমি একে একে ছোট ছোট প্যাকেট করেছি। আসলে অনেকে বক্সে করে রাখে, বক্সে করে রাখলে তো সব থেকে ভালো সুবিধা, কিন্তু ভাই আমার ডিপ ফ্রিজ নাই, মানে যে নর্মাল চেম্বার থাকে, নর্মাল চেম্বার আছে আবার ডিপ আছে, তো এ ধরনের ফ্রিজে তো এত বক্স রাখলে অন্য কোনো কিছু রাখা যাবে না। তারপরেও আমি এরকম দুইটা প্যাকেট পাশের বাসার ভাবির ডিপ ফ্রিজে রেখে এসেছি। আসলে আমার ফ্রিজে কোনোভাবে আমি ঢুকাতে পারিনি, তো তার ফ্রিজেও জায়গা নেই, খুবই ঝামেলা হয়ে গিয়েছে। তো আসলে অন্য সময় কিন্তু এরকম ডিপ ফ্রিজের প্রয়োজন হয় না, শুধু এই রমজান মাসে খুব একটা ঝামেলা হয়ে যায়। আবার সুবিধার জন্য একটু করে রাখলেও ভালো হয়, প্রত্যেক দিন আর ঝামেলা করা লাগে না। তো যাদের সুবিধা তারা কিন্তু এরকম ছোটো ছোটো বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, আর আমি তো বললামই ঝামেলা, সেই জন্য এভাবে রাখলে একটু জায়গা করা যায়, কিন্তু বক্সে তো আর চাপাচাপি করা যায় না। ছোটো ছোটো পলিথিনে পেঁচিয়ে তারপরে যে জিপলক ব্যাগ আছে সেটাতে সুন্দরভাবে রেখে দিব, তাতে করে একটার গন্ধ আর একটাতে যায় না, খাবারের মানও ভালো থাকে। এই যে দেখুন মোটামুটি এখানে কমপ্লিট। আসলে একবারে সব দেখাতে পারছি না, কারণ আমি কিছু কাজ গুছিয়ে আবার কিছু কাজ করছি, সব একসাথে তো দেখানো সম্ভব হয় না। এর ফাঁকে কিন্তু আমার তরকারিটাও হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দিলাম, আমি বললাম না যে গরুর মাংস দিয়ে আর আলু দিয়ে আমি একটা চপের জন্য রেডি করব, ঠিক সেইটা। এটা একদম মাংসের মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে আগে থেকে আমি একটু হলুদ লবণ বা মশলা দিয়ে এই আলু আর মাংসটাকে দুইটা সিটি দিয়ে নিয়েছিলাম। তো তারপরে ভালোভাবে মশলাটা কষিয়ে একদম মানে যেরকম গরুর মাংস রান্না করা হয় ঠিক সেরকম আদা রসুন পেঁয়াজ জিরা আর গরম মশলা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে তারপরে ওই সিদ্ধ করা আলু আর মাংসটা দিয়ে দিলাম। আর এই যে দেখুন, এটা কিন্তু বিকালবেলা, বিকালবেলা আমার ভুঁড়িগুলো আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে, একদম বিকাল। এটা আসলে সারাদিনে একা একা করতে করতে কখন যে বিকাল হয়ে গেছে টেরই পাইনি।
এটাতে আমি এখন একটু হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নেব। আর রাতে ঠান্ডা হওয়ার পর আগামীকাল ইনশাআল্লাহ বেঁচে থাকলে সকালে একদম সুন্দর মতো ছোট ছোট করে কেটে আবার ধুয়ে আমি ফ্রিজে রেখে দেব। আর এখানেও তো একবার ধোয়া হবে, অনেকবার গরম পানি দিয়ে বারবার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি। এই যে আমার ফাইনাল লুক, যে আলুর চপের জন্য যেটা রেডি করেছি সেটা, এটা এখন আমি খুব ভালোভাবে মেখে তারপর আমার পছন্দ অনুযায়ী শেপ করে এটা আলাদা আলাদা করে আমি বক্সে একটা বক্স করেছি। আর আসলে বললাম না বক্স এত বক্স ধরবে না, এর জন্য একটা পিপি পলিথিনে সুন্দরভাবে সেট করে তারপরে আলাদা আলাদা করে রেখে আমি সমানভাবে ডিপে ছড়িয়ে রেখেছিলাম। আর যখন ঠান্ডা হয়ে যায় তখন তো এগুলো শক্ত হয়ে যাবে, তখন আবার সুন্দর করে এক জায়গায় করে রাখলেও কোনো প্রবলেম হবে না। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ করতে পারেন। এটা কিন্তু অনেক মজার একটা চপ, আপনারা ট্রাই করতে পারেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। আর এখানে আমি গরুর মাংস ব্যবহার করেছি বলে গরুর মাংস ব্যবহার করতে হবে এরকম কোনো কথা নেই, কেউ চাইলে মুরগি, অথবা আমি মাঝে মধ্যে মুরগি গরুর মাংস কিছুই দেই না, কিন্তু আলুর চপটা এভাবেই করি, সব মশলা দিয়ে একদম ভুনা করে নিই। ওর বাবা একদম যে শুধু ভর্তা করে ওইটা পছন্দ করে না। তো যাই হোক, এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।